শুরু করছি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের ক্রেনিয়াল। টিশা বড় একটা কংক্রিটের টুকরোর উপরে দাঁড়িয়ে বহুদূর তাকিয়ে থেকে অনেকটা নিজের মনে গুনগুন করে একটা গান গাইছিল। তার গানের গলা অপূর্ব, কিন্তু এখানে দাঁড়ানোর ভঙ্গিটি খুবই বিপজ্জনক। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বুঝি পড়ে যাবে। গান গাইতে গাইতে দূরে তাকিয়ে সে কী দেখছে কে জানে। দেখার কিছু নেই, যতদূর চোখ যায় শুধু লালচে মাটি, পাথর আর উঁচু নিচু হয়ে থাকা বালিয়ারি। টিশা হঠাৎ করে গানটি শেষ করে ফেললো। তখন আমি বললাম, টিশা সাবধান, পড়ে যাবে কিন্তু। আমার কথা শুনে টিশা মনে হয় একটু মজা পেল, তাই আমাকে ভয় দেখানোর জন্য সে বিপজ্জনক ভঙ্গিতে পাশের কংক্রিটের টুকরোর উপর একটা লাফ দিল। আমি রীতিমতো চমকে উঠলাম। মুহূর্তের জন্য মনে হলো সে বুঝি তাল হারিয়ে পড়ে যাবে। টিশা অবশ্য পড়ে গেল না, নিজেকে সামলে নিয়ে আবার একটা বিপজ্জনক ভঙ্গিতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে থাকে। আমি একটু বিস্ময় নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকি। তাকে আমি সেই ছেলেবেলা থেকে চিনি, কিন্তু সে যখন এভাবে খিলখিল করে সারা শরীর তুলিয়ে হাসে, তখন হঠাৎ করে মনে হয় সে বুঝি টিশা নয়, সে বুঝি অচেনা একটি মেয়ে। টিশা হাসি থামিয়ে বলল, তুমি এরকম হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো কেন? টিশার কথা শুনে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, কিন্তু সেটা বুঝতে দিলাম না। আমি বললাম, আমি হাঁ করে তাকিয়েছি দেখার জন্য, তুমি কখন পড়ে যাও তখন আমার নিচে গিয়ে তোমার শরীরটাকে ঘাড়ে করে টেনে তুলে নিয়ে আসতে হবে। টিশা চোখ নাচিয়ে বলল, তোমার কোনো ভয় নেই দেখি, আমি পড়ে যাব না। আমি সাবধানে একটা কংক্রিটের টুকরো থেকে আরেকটা টুকরোয় পা দিয়ে টিশার কাছে এসে দাঁড়ালাম। বাতাসে তার চুল উঠছে, আমি সেই চুলগুলোর মৃদু ঘ্রাণ পেলাম। টিশা হাত তুলে দূরে দেখিয়ে বলল, আমার সবসময় জানার ইচ্ছা করে ওখানে কি আছে। কোনখানে? টিশা অনির্দিষ্টের মতো হাত নেড়ে বলল, ওই তো ওই দূরে। আমি বললাম, কি থাকবে? কিছুই নেই, বহুদূরে হয়তো মানুষের রাস্তা না আছে, সেখানে আমাদের মতো মানুষ থাকে। টিশা একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার খুব জানার ইচ্ছা করে, মাঝে মাঝে আমার ইচ্ছা করে কি জানো? কি? একটা মোটর বাইকে করে ঘুরে বেড়াই, দেখি কথায় কি আছে। আমি চোখ কপালে তুলে বললাম, বলো কি তুমি, বাইরে ঘুরে বেড়াবে? তুমি জানো না বাইরে দস্যু গিজগিজ করছে, মাটিতে রেডিয়েশন, জন্তু জানোয়ারের মিউটেশন হয়ে দানব হয়ে গেছে। টিশা বলল, জানি। তাহলে? আমি সব জানি, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি অবাক হয়ে বললাম, বিশ্বাস করো না? টিশা মাথা নাড়ল, না। আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে বললাম, তুমি জানো তুমি এসব কথা বলছো জানলে তোমাকে কী করবে? জানি, আমাকে ডিটিউন করে দেবে, আমি তখন কিছু বুঝবো না, আমাকে যেটা বলবে সেটাই করব। আমাকে নিয়ে শহরের রাস্তা পরিষ্কার করাবে, ময়লা টেনে নেওয়াবে, আরও খারাপ খারাপ জিনিস করাবে। তাহলে? টিশা আমার দিকে তাকিয়ে বলল, তাহলে কি? তাহলে এরকম কথা কেন বলছো? টিশা হাসার মতো ভঙ্গি করে বলল, আমি কি কমিউনে বক্তৃতা দিয়ে বলছি? আমি শহরের প্রাচীরের উপরে দাঁড়িয়ে তোমাকে বলছি। টিশা আমার বুকে ঠেকা দিয়ে বলল, রিহিকে তুমি কি আমার বিরুদ্ধে নালিশ করবে? আমি মাথা নেড়ে বললাম, না আমি করবো না। তাহলে সমস্যা কি? আমাকে বললে কোনো সমস্যা নেই, কিন্তু এরকম আজকবি কথা বলার দরকার কি? টিশা কোনো কথা বললো না, ছোটো একটা নিঃশ্বাস ফেলল। আমি বললাম, তাকিয়ে দেখো, আমাদের পুরো শহরটাকে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে, কংক্রিটের টুকরো ফেলে ফেলে প্রাচীরটা তৈরি করেছে, কত উঁচু প্রাচীর দেখেছো? টিশা নিচে তাকালো, তারপর বলল, দেখেছি। বাইরে যদি বিপদ আপদ না থাকতো তাহলে প্রাচীর দিয়ে শহরটাকে ঘিরে রাখবে কেন? টিশা বলল, আমি তো কোনো বিপদ দেখছি না। আমি বড় মানুষের মতো ভঙ্গি করে বললাম, তুমি দেখো না মানে এই নয় যে বিপদ নেই, আছে, নিশ্চয়ই আছে। টিশা হঠাৎ করে ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, আমাদের শহরের মাঝে বিপদ নেই? শহরের মাঝে? হ্যাঁ, শহরের মাঝে, এই বিশাল প্রাচীর দিয়ে ঘিরে রাখা শহরের মাঝে কোনো বিপদ নেই? আমি একটু ইতস্তত করে বললাম, কিসের বিপদ? আমরা তো শহরে বেশ নিরাপদেই আছি। টিশা মুখ শক্ত করে বলল, কুনিলের কথা মনে আছে? কুনিল কত হাসি খুশি ছেলে ছিল মনে আছে? আমি মাথা নাড়লাম, বললাম, মনে আছে। আর এখন কুনিলকে কেউ ডিটিউন করে দিয়েছে, সকাল থেকে রাত রোদ বৃষ্টিতে রাস্তা পরিষ্কার করে, আমরা যখন পাশ দিয়ে হাঁটি আমাদের দিকে তাকায় না, যখন আমাদের দিকে তাকায় আমাদের চেনে না। হঠাৎ করে টিশার গলাটা ভেঙে গেল, কী দোষ ছিল কুনিলের? আমি বললাম, আমি জানি না, নিশ্চয় কিছু একটা করেছিল কুনিল, শুধু শুধু তো একজনকে ডিটিউন করে দেয় না। টিশা মুখ শক্ত করে বলল, আমি বলবো কুনিল কী করেছিল? কী করেছিল? প্রশ্ন করেছিল, কুনিল প্রশ্ন করেছিল। কী প্রশ্ন করেছিল? কী প্রশ্ন করেছিল সেটা মোটেও গুরুত্বপূর্ণ নয়, কুনিল প্রশ্ন করেছিল সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই শহরে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করলেই ডিটিউন করে দেওয়া হবে। আমি টিশার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে থাকলাম। একটু পরে বললাম, কুনিল তো তার প্রশ্নের উত্তর পেয়েই যেত, আর এক বছর পরেই তো ওর মাথায় ক্রেনিয়াল লাগানো হতো। টিশা আবার শব্দ করে হাসতে থাকে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম তার হাসির কোনো আনন্দ নেই। টিশা যেভাবে হঠাৎ করে হাসতে শুরু করেছিল ঠিক সেভাবে হঠাৎ করে হাসি থামিয়ে বলল,
তুমি সত্যি বিশ্বাস করো মাথায় ক্রেনিয়াল লাগালে আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব? আমি অবাক হয়ে বললাম, কেন পাবো না? যাদের মাথায় ক্রেনিয়াল লাগিয়েছে তারা সব কিছু জানে, 100 বার জানে। মনে আছে মাহার কথা? মাহা কি জেনারেটরের কিছু জানতো? জানতো না। এখন শহরের সব জেনারেটর মাহা দেখে শুনে রাখে, নষ্ট হবার আগে ঠিক করে ফেলে। টিশা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মাহার মাথায় ক্রেনিয়াল লাগানোর আগে সে কী করতো তোমার মনে আছে? আমি আলাদা করে মনে করতে পারলাম না, বললাম, কী করতো? গান গাইতো, দিন রাত গুনগুন করে গান গাইতো। গান গাওয়ার সাথে ক্রেনিয়ালের কী সম্পর্ক আমি বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, গান গাইলে কী হয়? এখন মাহা গান গায় না, মুখ শক্ত করে জেনারেটর ঠিক করে। জেনারেটর ছাড়া মাহা আর কিছুই জানে না। তাতে কী হয়েছে? টিশা একটু অধৈর্য গলায় বলল, ক্রেনিয়াল লাগানোর আগে মাহা ছিল মানুষ, এখন মাহা একটি রোবট। টিশার কথা শুনে আমি এবারে শব্দ করে হেসে উঠলাম, বললাম, টিশা তুমি এবারে একটু বাড়াবাড়ি করে ফেলছো, মাহা মোটেই রোবট নয়, মাহা খুব হাসি খুশি মানুষ। টিশা মাথা নাড়ল, বলল, হ্যাঁ একটু বেশি হাসি খুশি। মানে? একজন সত্যিকার মানুষের মাঝে মাঝে মন খারাপ হয়, মাথায় ক্রেনিয়াল লাগানোয় তার কোনো দিন মন খারাপ হয় না, সেটা দোষের কিছু? বিচুরিয়াস নামের একটা নেশা করার ড্রাগ আছে, সেটা খেলে খুব আনন্দ হয়। তুমি বাকি জীবন প্রত্যেক দিন একটু করে বিচুরিয়াস খাবে, এই একটুখানি। কেন ড্রাগ কেন খাবো? তাহলে তোমার প্রত্যেক দিন খুব আনন্দ হবে। টিশা কী বলতে চাইছে হঠাৎ করে আমি বুঝতে পারলাম। বললাম, তোমার ধারণা মাথায় ক্রেনিয়াল লাগালে আর ড্রাগ খাওয়া এক জিনিস? যদি ক্রেনিয়াল লাগিয়ে একটা মানুষের স্বভাবটা বদলে দেওয়া যায় তাহলে আমার কাছে একই জিনিস। কিন্তু কিন্তু আমি কেন জানি বাক্যটা শেষ করতে পারলাম না। যে কথাটি বলতে চাইছিলাম হঠাৎ করে মনে হলো সেই কথাটি অর্থহীন কথা, গুরুত্বহীন কথা। টিশা আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু কি বলো? আমি অনিশ্চিতের মতো বললাম, যদি মাথায় ক্রেনিয়াল লাগিয়ে একটা মানুষের হাসি খুশি মানুষকে তৈরি করা যায়, তাহলে ভালো মানুষ তৈরি করা যায়, তাতে যদি নতুন কিছু শেখানো যায় তাতে দোষের কী আছে? টিশা আঙুল দিয়ে মাথাটা দেখিয়ে বলল, আমার এই মাথায় 100 বিলিয়ন নিউরন আছে, এই 100 বিলিয়ন নিউরন আমি আমার মতো করে কন্ট্রোল করতে চাই, কোনো যন্ত্র দিয়ে সেটা কন্ট্রোল করতে চাই না। মাথার ভিতরে 100 বিলিয়ন নিউরন আছে সেটা আমরা কেউ জানি না। টিশা জানে, কেমন করে জানে? আমি কি বলবো বুঝতে পারলাম না। টিশার দিকে তাকিয়ে আমি বুকের ভিতরে কেমন জানি ভয়ের একটা কাঁপুনি অনুভব করি। কি বলছে এসব টিশা? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আগে মানুষ স্কুলে যেত, কলেজে যেত, ইউনিভার্সিটিতে যেত, কিছু শিখত, যেটা জানতো না সেটা গবেষণা করে জেনে নিত। কিন্তু এখন তো সেই নিয়ম আর নেই, এখন তো কেউ কিছু শেখে না। যখন বয়স 16 হয় তখন তার মাথায় ক্রেনিয়াল লাগিয়ে যেটা দরকার সেটা শিখিয়ে দেওয়া হয়। টিশা বলল, আমি জানি। তাহলে তাহলে তুমি যদি মাথায় ক্রেনিয়াল না লাগাও তুমি কিছু জানবে না, কিছু শিখবে না, অশিক্ষিত হয়ে থাকবে, মূর্খ হয়ে থাকবে। টিশা মাথা নাড়ল, বলল, আমি অশিক্ষিত মূর্খ না, ভিডি টিউবের বই পড়ে আমি অনেক কিছু শিখেছি। আমি বললাম, কিন্তু সত্যিকারের কিছু শিখনি, সত্যিকারের কিছু শিখতে হলে মাথায় ক্রেনিয়াল লাগাতে হয়। টিশা বলল, সেটা সবাই বলে কিন্তু আমি বিশ্বাস করি না। তাহলে তুমি কি বিশ্বাস করো? টিশা একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি বিশ্বাস করি মাথায় ক্রেনিয়াল না লাগিয়ে শুধু বই পড়ে সব কিছু শেখা সম্ভব। তাছাড়া আমার মনে হয় কী হয় অশিক্ষিত আর মূর্খ হয়ে একটা জীবন কাটিয়ে দিলে, কেন একটা যন্ত্রের হাতে পুতুল হয়ে বেঁচে থাকতে হবে? আমি টিশার দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, তুমি এসব কী বলছো টিশা? টিশা আমার দিকে তাকিয়ে বলল, আমি তো অন্য কাউকে বলছি না রিহি, তোমাকে বলছি, তোমার কি আমার মনের কথাগুলো বলতে পারবো না? আমি ব্যস্ত হয়ে বললাম, না না টিশা, কেন বলতে পারবে না, অবশ্যই বলতে পারবে। কিন্তু কিন্তু কি কিন্তু এই কথাগুলো কেমন করে তোমার মাথায় এলো? এগুলো তো খুব ভয়ের কথা। কথাগুলো যদি আমার মাথার ভেতরে থাকে তাহলে কেউ জানবে না, যদি তুমি বলে না দাও। আমি জানি তুমি কখনো বলবে না, তাই কাউকে জানাতে কেউ জানতে পারবে না যে আমার মাথার মাঝে ভয়ের কথাগুলো ঘুরপাক খাচ্ছে, যে আমার মাথার মাঝে কী কথা ঘুরঘুর করছে, তাতে কিছু এসে যায় না রিহি, কিছুই এসে যায় না। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, একটা জিনিস জানো টিশা? কি? একজন মানুষের মনের মাঝে কী কথা আছে সেটা কীভাবে কীভাবে জানি বের হয়ে যায়, তাই আমার খুব ভয় করে। তোমার মনের কথা যদি কমিউনের মানুষরা টের পেয়ে যায় তাহলে তোমার খুব বড় বিপদ হয়ে যাবে। টিশা হঠাৎ খিলখিল করে হাসতে শুরু করে, তার সেই বিচিত্র হাসি যেটা শুনে আমার মনে হয় এই টিশাকে আমি চিনি না, তাকে আমি আগে কখনো দেখিনি। আমি বললাম, তুমি হাসছো কেন? এমনি, আমি তো বকা একটা মেয়ে, তাই মাঝে মাঝে হঠাৎ করে বকার মতো হেসে ফেলি। আমি বললাম, টিশা তুমি মোটেও বকা একটা মেয়ে না, তাই আমার খুব ভয় হয়, তুমি বকা হলে তোমাকে নিয়ে আমি একটুও ভয় পেতাম না।
টিশা তার হাসি থামিয়ে দূরে তাকালো। সূর্যটা নিচে নেমে আসছে, আকাশে লালচে ধুলো, তার ভেতর দিয়ে সূর্যটাকে কেমন যেন বিবর্ণ দেখাচ্ছে। টিশা কিছুক্ষণ সূর্যের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বলল, চলো যাই। বলে সে আমার জন্য অপেক্ষা না করে একটা কংক্রিটের টুকরো থেকে আরেকটা কংক্রিটের টুকরোর উপরে লাফিয়ে ছুটতে শুরু করে। আমি বললাম, দাঁড়াও টিশা, এত জোরে ছুটে যেও না, আমি তোমার মতো এখনও এত জোরে ছুটতে পারি না। টিশা আমার কোনো কথা শুনল না, লাফিয়ে লাফিয়ে ছুটতেই লাগলো। আমি আর কি করব, আমিও তার পিছু পিছু ছুটতে লাগলাম। টিশা কাছাকাছি পৌঁছে বললাম, টিশা তোমাকে একটা কথা বলি। কি কথা? এই যে তুমি আমাকে এত সব কথা বলেছো, সেগুলো আর মাথা থেকে বের করে দিতে পারবে? টিশা মাথা ঘুরিয়ে সূর্যটার দিকে তাকিয়ে বলল, ওই সূর্যটাকে তোমার কি মনে হয়? আমি আমার কথাটা না শোনার ভান করি। আমি বললাম, টিশা আমার কথা একটু শোনো, তোমার মাথার ভেতর থেকে ওই চিন্তাগুলো দূর করে দাও। টিশা বলল, ওই সূর্যটাকে দেখলে মনে হয় ওটা সুস্থ নয়, ওটার পছন্দ ধরেছে। আমি বললাম, তুমি আমার কথা না শোনার ভান করছো কেন টিশা? টিশা বলল, এই কংক্রিটের টুকরোগুলো কি কুৎসিত, তাই না রিহি? সুন্দর একটা প্রাচীর তৈরি না করে একগাদা কংক্রিটের টুকরো ফেলে দিয়ে একটা প্রাচীর কেন তৈরি করলো? আমি বুঝলাম টিশা আমার কথার উত্তর দেবে না, তাই আমি চুপ করে গেলাম। সূর্যটা ডুবে যাওয়ার পর আমি আর টিশা প্রাচীর থেকে নেমে আসি। ভাঙা ধসে যাওয়া দেওয়াল, ইট পাথর কংক্রিটের জঞ্জাল, জং ধরা ভাঙা যন্ত্রপাতি পার হয়ে আমরা শহরের ভিতরে ঢুকি। শহরের পথে মাঝে মাঝে টিমটিম করে আলো জ্বলছে, আধো আধো আলো আধো অন্ধকার, মানুষ নিঃশব্দে হেঁটে যাচ্ছে। জনমানবহীন উঁচু দালানের কোথাও কোথাও আলো জ্বলছে, দূরে ঘর ঘর শব্দ করে একটা জেনারেটর চলছে। এই শব্দটুকু না থাকলে পুরো শহরটা একটা ভুতুরে শহর বলে মনে হতো। কি মন খারাপ করা একটা পরিবেশ! আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। ঠিক তখন আমার পথের পাশে একটা মানুষের মূর্তিকে দেখতে পেলাম, হাতে একটা মাপ নিয়ে সে রাস্তা পরিষ্কার করছে। তার মাঝে কোনো ব্যস্ততা নেই, মাটির দিকে তাকিয়ে সে মপ দিয়ে ঘষে ঘষে সব আবর্জনা দূর করছে। আমরা দেখলাম মানুষটা পাশের একজন মহিলার দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে তাকে কিছু একটা বলছে। আর একটু কাছে যাবার পর আমরা মহিলার কথা শুনতে পেলাম, নিচু স্বরে বলছে, বাবা কুনিল, একবার আমার দিকে তাকা, একবার আমার কথা শোন। আচ্ছা, অন্ধকারে আমরা এতক্ষণ চেহারা দেখতে পাইনি, এবারে তাকে চিনতে পারলাম। মানুষটি কুনিল, কুনিলের পাশে তার মা, তার সাথে কথা বলার চেষ্টা করছে। একজন মানুষকে ডিটুন করে ফেললে তার মস্তিষ্কে মোটামুটিভাবে অচল করে দেওয়া হয়, তখন সে কাউকেই চিনতে পারে না, নিজের মাকেও চিনতে পারে না। কুনিলের মা কাতর গলায় বলল, বাবা কুনিল, কুনিল শোনা আমার। কুনিল খুব ধীরে ধীরে তার মাথা ঘুরিয়ে তার মায়ের দিকে তাকালো। আবছা অন্ধকারে আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু জানি কুনিলের শূন্য দৃষ্টিতে জীবনের কোনো চিহ্ন নেই। কুনিলের মা বলল, বাবা কুনিল, কুনিল, কুনিল শোনা, একবার একটা কথা বল, মাত্র একবার। আমার পাশ দিয়ে হেঁটে যাবার সময় শুনতে পেলাম কুনিল মুখ দিয়ে অস্পষ্ট এক ধরনের শব্দ করছে, সে শব্দের কোনো অর্থ নেই। একটি অবোধ পশু আর কুনিলের মাঝে এখন কোনো পার্থক্য নেই, কুনিলের মা সেটা এখন মেনে নিতে পারেনি। লম্বা হল ঘরটাতে আমরা শাড়ি বেঁধে বসে আছি। আজকে এই শহরের কমিউনের সভা, তাই শহরের মানুষরা এসেছে। শহরের সব মানুষকে নিয়ে একসাথে সভা করা যায় না, তাই এক এক দিন এক এক ধরনের মানুষ নিয়ে সভা করা হয়। আজকের সভাটা আমাদের মতো কম বয়সী ছেলেমেয়েদের নিয়ে। সবাই এসেছে কি না বুঝতে পারছি না। আমি এদেশের দিক তাকিয়ে পরিচিত সবাইকে পেয়ে গেছি, শুধু টিশাকে এখনও দেখছি না। আমি পাশের জায়গাটা খালি রেখেছি টিশার জন্য। টিশা এতই খেয়ালি মেয়ে, সে হয়তো আমার পাশে বসতেই চাইবে না। একটু অন্যমনস্ক হয়ে বসেছিলাম, হঠাৎ দেখলাম সবাই এক ধরনের আনন্দের শব্দ করে উঠে দাঁড়িয়েছে। আমিও তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। হলঘরের সামনে উঁচু স্টেজে আমাদের শহরের কমান্ড্যান্ট এসে হাজির হয়েছে, তার সাথে কুশ, মিকি আর ক্রিটন। আমরা আনন্দে হাততালি দিতে থাকি। কুশ, মিকি আর ক্রিটনের বয়স 16 হয়ে গেছে, তাই তাদের মাথায় ক্রেনিয়াল লাগানোর জন্য নিয়ে গিয়েছিল। অনেকদিন তাদের দেখিনি, আজকে কমান্ড্যান্ট তাদেরকে নিয়ে এসেছে। তাদের সাথে লুক আর হুনাও ছিল, এই দুজনকেও দেখতে পাচ্ছি না। আমি তাদের দেখার জন্য মাথা উঁচু করে আশেপাশে তাকাতে লাগলাম, কিন্তু খুঁজে পেলাম না। নেই, আর কেউ নেই। কানের কাছে কেউ একজন ফিসফিস করে কথা বলছে, আমি মাথা ঘুরিয়ে তাকালাম। তখন টিশা এসে দাঁড়িয়েছে, আমি লক্ষ্যই করিনি। আমি টিশার দিকে তাকালাম, টিশা নিচু গলায় পড়ল, লুক আর হুন নেই। কোথায় ওরা, কোথায়? টিশা ঠোঁটে আঙুল রেখে বলল, প্রশ্ন করা নিষেধ। আমার কমান্ড্যান্টের গমগমে গলার আওয়াজ শুনতে পেলাম, আমার প্রিয় সন্তানেরা, কমিউনের সভায় তোমাদের আমন্ত্রণ। কমান্ড্যান্ট একটু থামলো,
আমরা জোরে জোরে হাততালি দিলাম। কমান্ডেন্ট যখন কথা বলে তখন মাঝে মাঝে হাততালি দিতে হয়। কমান্ডেন্ট বলল, আজ তোমাদের খুব আনন্দের দিন, আজ কুশ, মিকি আর ক্রিটন তোমাদের সামনে এসে দাঁড়িয়েছে। অল্প কিছুদিন আগে ওই তিনজন অন্য দর্শনের মতো কম বয়সী সাধারণ ছেলে আর মেয়ে, এখন তারা এই শহরের মূল্যবান নাগরিক, দায়িত্বশীল নাগরিক। তাদের মাথায় এখন ক্রেনিয়াল লাগানো হয়েছে। মানুষের সঞ্চিত জ্ঞান ভাণ্ডারের সাথে যোগাযোগ করে যখন খুশি তারা যে কোনো জ্ঞান জেনে নিতে পারে। কমান্ডেন্ট আবার থামল, যার অর্থ আবার আমাদের চিৎকার করে আনন্দ প্রকাশ করতে হবে, হাততালি দিতে হবে। আমরা চিৎকার করলাম, হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করলাম। আমি পাশে তাকিয়ে দেখলাম টিশা চুপ করে দাঁড়িয়ে আছে। আমি গলা নামিয়ে বললাম, টিশা হাততালি না দিয়ে দাঁড়িয়ে আছো কেন? টিশা কিছু না বলে একটু এক দৃষ্টি সামনে তাকিয়ে রইল। কমান্ডেন্ট আবার তার কথা বলতে শুরু করলো, তোমরা সবাই জানো আজ থেকে 100 বছর আগে পৃথিবীর সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল। এটি মনে হয় সভ্যতার নিয়ম, একেবারে উঁচুতে উঠে সেটা ধ্বংস হয়ে যায়। প্রাচীনকালে সভ্যতা ছিল বিচ্ছিন্ন, তাই তারা বিচ্ছিন্নভাবে ধ্বংস হতো। এক প্রান্তে সভ্যতা ধ্বংস হওয়ার পর অন্য প্রান্তে সভ্যতা গড়ে উঠত। কিন্তু 100 বছর আগে যখন পৃথিবীর সভ্যতা ধ্বংস হয়েছিল, সেটি ছিল একটি পরিপূর্ণ ধ্বংসলীলা। তোমরা কি কেউ বলতে পারবে কেন এটি ছিল একটি পরিপূর্ণ ধ্বংস প্রক্রিয়া? আমরা কেউ কিছু জানি না, আমাদের জানার কোনো উপায় নেই। নিজেরা নিজেরা মাঝে মাঝে কথা বলি, তার মাঝে কোনো তথ্য থাকে না, নানা রকম গুজব থাকে। তাই আমরা কমান্ডেন্টের প্রশ্নের উত্তর দিতে পারলাম না। তারপরেও দেখলাম সামনের দিকে বসে থাকা লাল চুলের একজন কম বয়সী মেয়ে উত্তর দেবার চেষ্টা করল। বলল, কারণ শেষ যুদ্ধে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে নিউক্লিয়ার বোমা ব্যবহার করেছিল। কমান্ডেন্টের মুখে এক ধরনের হাসি ফুটে ওঠে। সে হাততালি দিয়ে বলল, চমৎকার, তোমার উত্তরটি পুরোপুরি ঠিক নয়, কিন্তু তারপরও তোমাকে অভিনন্দন। তোমার মাথায় কোনো ক্রেনিয়াল নেই, তারপরও তুমি নিউক্লিয়ার বোমার কথা জানো, তোমাকে অভিনন্দন। লালচুলের মেয়েটি জিজ্ঞেস করলো, তাহলে কেন সারা পৃথিবীর সভ্যতা ধ্বংস হয়ে গেল? কমান্ডেন্ট গম্ভীর মুখে বলল, কারণটি মানুষের নির্বুদ্ধিতা। কথাটি শেষ করে কমান্ডেন্ট থেমে গেল। কাজে আমরা সবাই বিস্ময়ের মতো শব্দ করলাম। জিজ্ঞেস করলাম, নির্বুদ্ধিতা? কমান্ডেন্টের মুখ গম্ভীর করে বলল, হ্যাঁ, নির্বুদ্ধিতা। তোমরা কি সেই নির্বুদ্ধিতার ইতিহাস শুনতে চাও? আমরা চিৎকার করে বললাম, শুনতে চাই, শুনতে চাই। শুধু টিশা কোনো কথা না বলে সামনে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, কিন্তু লুকার ভুন কথায় গেল, তার কথাটা আমি ছাড়া আর কেউ শুনতে পেল না। কমান্ডার তখন এই পৃথিবীতে মানব সভ্যতার ধ্বংসের ইতিহাস বলতে শুরু করলো। কমান্ডারের গলাস্বর গমগমে, কথা বলে ধরনটাও ভালো, আমরা সবাই আগ্রহ নিয়ে শুনতে থাকি। তার কথা সারমর্মটি এরকম, পৃথিবীতে সভ্যতার একটা বিস্ফোরণ শুরু হয়েছিল প্রায় 350 বছর আগে। মোটামুটিভাবে বলা যায় এই নতুন সভ্যতার পেছনে ছিল একটা যন্ত্র, ভুল করে তার নাম দেওয়া হয়েছিল কম্পিউটার, অর্থাৎ যেটা দিয়ে হিসাব করা হয়। দেখা গেল এই যন্ত্রটি আসলে অন্যরকম। এর আগে যতবার কোনো যন্ত্র তৈরি করা হয়েছে সেটি সবসময় একটা নির্দিষ্ট কাজ করেছে, কিন্তু কম্পিউটার নামক যন্ত্রটা কোনো নির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়নি, এটা যে কোনো কাজে ব্যবহার করা যেত। যন্ত্রটা আকার ধীরে ধীরে ছোট হতে শুরু করলো এবং একসময় সেটা সম্ভাব্য অসম্ভাব্য সব জায়গায় ব্যবহার হতে শুরু করলো। এর আগে তথ্য জমা করে রাখা কিংবা তথ্য ব্যবহার করার ব্যাপারটি ছিল কঠিন, এই তথ্যটুকু নির্দিষ্ট ছিল অল্প কিছু ক্ষমতাশীল মানুষের জন্য। কিন্তু ধীরে ধীরে নেটওয়ার্কিং এমন পর্যায়ে পৌঁছে গেল যে ধীরে ধীরে কোনো মানুষই তথ্য পেতে শুরু করলো। তখন মানুষের মাঝে ধীরে ধীরে একটা খুব বড় পরিবর্তন ঘটে গেল। এর আগে মানুষ তথ্য জমা রাখত তার মস্তিষ্কে, সেটা প্রক্রিয়া করত তার মস্তিষ্কে, কিন্তু 21 শতাব্দীর শেষের দিকে দেখা গেল মানুষ তথ্য রাখা কিংবা প্রক্রিয়া করার জন্য মস্তিষ্ক ব্যবহার করে না, সব কিছু মানুষ করে যন্ত্র দিয়ে। কম্পিউটার নামে সেই যন্ত্রটি তখন আর যন্ত্র নেই, তার বুদ্ধিমত্তা আছে। জ্ঞান বিজ্ঞান গবেষণা তখন মানুষ নিজেরা করে না, বুদ্ধিমান কোয়ান্টাম কম্পিউটার দিয়ে করে। একজন মানুষ কতটুকু ক্ষমতাশীল সেটা নির্ভর করে তার কোয়ান্টাম কম্পিউটার কতটুকু অধিকার তার উপর। আগে সেটা রূপা হীরা ছিল মূল্যবান সম্পদ, তখন কম্পিউটার হয়ে গেল কোয়ান্টাম কম্পিউটারের ক্ষমতা। মানুষে মানুষে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ইতিহাসে সবসময় দেখা গেছে একদল মানুষ চেষ্টা করেছে অন্য দল মানুষকে দমন করে রাখতে, এখানেও সেটা শুরু হয়ে গেল। প্রথমে যুদ্ধ শুরু হলো এক দেশের কোয়ান্টাম কম্পিউটার দিয়ে অন্য দেশের কোয়ান্টাম কম্পিউটার দখল করে নেওয়ার জন্য। সেটা করার জন্য কাউকে এক দেশ থেকে অন্য দেশে আক্রমণ করতে হতো না, নেটওয়ার্কের ভেতর দিয়ে এক দেশের কোয়ান্টাম কম্পিউটার অন্য দেশের আক্রমণ করতে শুরু করে। তথ্যের জন্য মানুষ নিজের মস্তিষ্কের উপর নির্ভর না করে তখন নেটওয়ার্ক আর কোয়ান্টাম কম্পিউটারের উপর নির্ভর করা শুরু করে।
সেটা ছিল মানুষের প্রথম নির্বুদ্ধতা। এক দেশের পক্ষ থেকে অন্য দেশের উপর আক্রমণ করার জন্য মানুষ যখন নিজেদের পরিকল্পনার উপর নির্ভর না করে কোয়ান্টাম কম্পিউটারের উপর নির্ভর করতে শুরু করে, সেটা ছিল দ্বিতীয় নির্বুদ্ধতা। মানুষের এই নির্বুদ্ধতার জন্য চরম মূল্য দিতে হয়েছে। কোয়ান্টাম কম্পিউটার প্রথমে একে অন্যকে ধ্বংস করেছে। মানুষ তাদের দৈনন্দিন কাজ, শিক্ষা, গবেষণা, চিকিৎসা, খাবার, আশ্রয় সব কিছুর জন্য এই কম্পিউটার আর নেটওয়ার্কের উপর নির্ভর করত। হঠাৎ করে তাদের সব কিছু ধ্বংস হয়ে গেল। মানুষ রোগে শোকে অনাহারে বিনা চিকিৎসায় মারা যেতে লাগল। পৃথিবীতে মানুষের সংখ্যা কমতে কমতে অর্ধেক থেকেও নিচে নেমে এলো। তখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ঘটতে শুরু করে। কোয়ান্টাম কম্পিউটার নিজের নিয়ন্ত্রণ নিয়ে একে অন্যের উপরে নিউক্লিয়ার বোমা ছুটতে শুরু করে। দেখতে দেখতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। বিচ্ছিন্নভাবে এখানে সেখানে কিছু মানুষ বেঁচে থাকে। সারা পৃথিবীতে এখন কতজন মানুষ আছে সেটিও কেউ জানে না। কয়েক হাজার নাকি কয়েক লক্ষ নাকি কয়েক কোটি, সে কথাও কেউ বলতে পারে না। কমান্ডেন্ট যখন তার কথা শেষ করলো, তখন আমরা সবাই নিঃশব্দে বসে রইলাম। ঠিক কী কারণ জানা নেই, আমাদের কেমন যেন এক ধরনের আতঙ্ক হতে থাকে। সামনের দিকে বসে থাকা কম বয়সী একটা ছেলে জিজ্ঞেস করলো, এখন কী হবে? কমান্ডেন্ট মুখটা এতক্ষণ কেমন জানি থমথমে হয়েছিল। এই প্রথমবার সেখানে আমরা একটু হাসির চিহ্ন দেখতে পেলাম। কমান্ডেন্ট হাসি হেসে মুখ করে বলল, আমি খুব আনন্দের সাথে তোমাদের বলতে চাই, প্রায় কয়েক বছরের ভয়াবহ ধ্বংসলীলার পর আমরা প্রথমবার আমাদের মাথা তুলে দাঁড়াতে যাচ্ছি। কমবয়সী ছেলেটা জিজ্ঞেস করলো, কীভাবে? কমান্ডেন্ট বলল, মানুষ যে নির্বুদ্ধতা করেছিল, আমরা সেই নির্বুদ্ধতা থেকে সরে এসেছি। মানুষ তার মস্তিষ্ক ব্যবহার না করে সকল সিদ্ধান্ত নিত কম্পিউটার নামক যন্ত্র দিয়ে, নেটওয়ার্ক ব্যবহার করে। আমরা মানুষের মস্তিষ্ক আবার ব্যবহার করতে শুরু করেছি। তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ, তোমাদের সামনে দাঁড়িয়ে আছে কুশ, মিক আর ক্রিটন। তাদের মাথায় ক্রেনিয়াল লাগানো হয়েছে। সেই ক্রেনিয়াল ব্যবহার করে আমরা সেখানে বিশাল তথ্যের সম্ভার ঢুকিয়ে দিয়েছি। তারা ইচ্ছা করলে সেই তথ্য ব্যবহার করে যে কোনো কাজ করতে পারে। কমান্ডেন্ট চোখ নাচিয়ে বলল, আমার কথা বিশ্বাস না করলে তোমরা নিজেরা প্রশ্ন করে যাচাই করে নিতে পারো। কেউ কোনো প্রশ্ন করলো না। কোনো কিছু নিয়ে প্রশ্ন করতে হলে সেটা সম্পর্কে কিছু জানতে হয়। আমরা কিছুই জানি না, কী নিয়ে প্রশ্ন করব? কমান্ডেন্ট অবাক হয়ে বলল, করো, প্রশ্ন করো। খুব ইতস্তত করে মাঝামাঝি জায়গা থেকে একটা প্রশ্ন করলো, চিমটি দিলে ব্যথা লাগে কেন? প্রশ্নটি শুনে অনেকেই হেসে উঠল। কুশ, মিকি আর কিনল হাসলো না। মিক গম্ভীর হয়ে বলল, আমাদের সারা শরীরে স্নায়ুর একটা বিশাল নেটওয়ার্ক ছড়িয়ে আছে। এই পুরো নেটওয়ার্ক কেন্দ্রীভূত হয়েছে আমাদের মস্তিষ্কে। আমাদের মস্তিষ্কে 10,000 কোটি নিউরন, এক নিউরন অন্য নিউরনের সাথে, মিক যন্ত্রের মতো কঠিন কঠিন বৈজ্ঞানিক কথা বলতে থাকলো। নানা রকম সংখ্যা, নানা রকম জটিল জটিল নাম, নানা রকম সূত্র, নানা রকম গবেষণার ইতিহাস, যার বেশিরভাগ আমরা বুঝতে পারলাম না। অল্প কিছুদিন আগেই মিক ছিল আমাদের মতো খুবই সাধারণ একটি ছেলে, এখন সে রীতিমতো একজন জ্ঞানী মানুষ। কী আশ্চর্য! মিকি শেষ পর্যন্ত যখন কথা শেষ করলো, তখন আমরা সবাই প্রথমে চুপচাপ বসে রইলাম। আমাদের বেশিরভাগ মানুষই ততক্ষণে ঠিক কোনো প্রশ্নের উত্তর মিকি এত বড় একটা ব্যাখ্যা দিয়েছে সেটা ভুলে গেছি। কমান্ডেন্ট তখন হাসি হেসে মুখে সবার দিকে তাকালো এবং তখন আমরা বুঝতে পারলাম আবার আমাদের হাততালি দিতে হবে। আমরা তখন আবার জোরে জোরে হাততালি দিলাম। হাততালি শেষ হওয়ার পর কমান্ডেন্ট আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আর কোনো প্রশ্ন? তার কথার ভঙ্গি দেখেই বুঝতে পারলাম কমান্ডেন্ট চাইছে আর কেউ একটা প্রশ্ন করুক। কিন্তু প্রশ্ন করার কাউকে খুঁজে পাওয়া গেল না। শেষ পর্যন্ত পেছন থেকে একজন ইতস্তত করে জিজ্ঞেস করলো, একটা ঘরে গেলে ঘরের আলো কেমন করে জ্বলে ওঠে? মিকি বলল, আমার মস্তিষ্কে তথ্য শুধু জীববিজ্ঞানের তথ্য, অন্য কাউকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তরের জন্য মিকি কুশ আর কিটনের দিকে তাকালো। কিটন মাথা নেড়ে বলল, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু তৈরি হয়েছে কিছু মৌলিক কণা দিয়ে। এই মৌলিক কণাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগের নাম ল্যাপটন, আমাদের সবচেয়ে পরিচিত ল্যাপটন হচ্ছে ইলেকট্রন। ক্রিটন ঠিক মিকের কথা মতোই কঠিন কঠিন বিজ্ঞানের শব্দ ব্যবহার করে খুব জটিল কথা বলতে শুরু করলো। মিকের কথা তবুও আমরা একটু বুঝেছিলাম, ক্রিটনের কথা আমরা কিছুই বুঝতে পারলাম না। আমরা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকলাম। যখন ক্রিটন শেষ পর্যন্ত থামলো, আমরা নিজেরাই জোরে জোরে হাততালি দিতে শুরু করলাম। আমরা ভেবেছিলাম কমান্ডেন্ট আবার আমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে বলবে, কিন্তু মনে হয় সে টের পেয়েছে আমরা মিক আর কিটনের কোনো কথাই বুঝতে পারিনি, তাই সে আর চেষ্টা করলো না। খানিকক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে বলল, এখন তোমরা বুঝতে পেরেছ কীভাবে আমরা আবার একেবারে শূন্য থেকে একটা সভ্যতা তৈরি করতে শুরু করেছি? সত্যি কথা বলতে কি, আমরা ঠিক বুঝতে পারিনি কীভাবে কয়েকজন ছেলে মেয়ে মাথায় ক্রেনিয়াল লাগিয়ে তাদের কঠিন কঠিন বিজ্ঞানের বিষয় শিখিয়ে দিলে একটা সভ্যতা তৈরি হয়ে যায়। সভ্যতা জিনিসটা কী আমরা সেটাও জানি না।
আমার মতো আরও অনেকেরই মনে হয় এরকম প্রশ্ন ছিল। একজন সাহস করে জিজ্ঞেস করে ফেলল, সভ্যতা তৈরি করতে কী কী লাগে? কমান্ড্যান্ট হাল ছেড়ে দেবার মতো করে মাথা নাড়ল, বলল, তোমাকে এক কথায় এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আগে সভ্যতার মূল উপাদানটি ছিল কম্পিউটার নামের একটি যন্ত্র। আমাদের কি কম্পিউটার আছে? কমান্ড্যান্ট কয়েক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে রইল, তারপর একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, তোমরা শুনে খুব খুশি হবে, পৃথিবীর মানুষ আবার নতুন করে কম্পিউটার তৈরি করতে শুরু করেছে। তবে এখন এটাকে কম্পিউটার বলে না, এখন এটার নাম ক্রেনিপিউটার। এই প্রথম আমরা সবাই সত্যিকারভাবে চমকে উঠে কমান্ড্যান্টের কথা শুনতে আগ্রহী হলাম। প্রায় সবাই একসাথে জিজ্ঞেস করতে শুরু করলাম, কোথায়, দেখতে কেমন, কত বড়, কি করতে পারে? কমান্ড্যান্ট হাত নেড়ে সবাইকে থামিয়ে দিয়ে বলল, অনেকদিন থেকেই ক্রেনিপিউটার তৈরি করার জন্য কাজ চলছিল। পৃথিবীর সব ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছে বলে কাজটি খুব কঠিন। নানা জায়গা থেকে টুকরো টুকরো যন্ত্রপাতি জোগাড় করে তৈরি করতে হচ্ছে। এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে মানুষের আরেকটি আস্তানা আছে। জ্ঞান বিজ্ঞানে তারা আমাদের থেকে অনেক এগিয়ে। সেখানে একজন বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে লিংলি, বিজ্ঞানী লিংলি, আসলে বলা উচিত মহাবিজ্ঞানী লিংলি। সে মহাবিজ্ঞানী লিংলি ক্রেনিপিউটার তৈরি করছে। কমান্ডার একটু থামলো, আমরা ঠিক বুঝতে পারলাম না এখন মহাবিজ্ঞানী লিংলির জন্য আমাদের চিৎকার করে আনন্দ প্রকাশ করার দরকার আছে কিনা। কয়েকজন অবশ্য আনন্দধ্বনি করেও ফেলল। কমান্ডার মনে হলো এবারে আনন্দধ্বনির জন্য অপেক্ষা করছে না, সে আবার কথা বলতে শুরু করলো, বলল, তোমরা শুনলে খুব খুশি হবে, আমাদের এই শহর থেকে আমরা বিজ্ঞানী লিংলির সাথে যোগাযোগ করেছি এবং বিজ্ঞানী লিংলি আমাদের সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এবারে আমরা হাততালি দিয়ে আনন্দের শব্দ করলাম। কমান্ডার বলতে থাকে, বিজ্ঞানী লিংলি বলেছে এই দুই শহরের মাঝে 100 বছর আগে যে নেটওয়ার্ক যোগাযোগ আছে সেটাকে আবার কার্যকর করে তুলে নতুন সভ্যতা নতুন ক্রেনিপিউটারের সাথে যোগাযোগ করে দেবে। আমরা আবার আনন্দের শব্দ করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে হঠাৎ তৃষা চিৎকার করে জিজ্ঞেস করল, তার জন্য আমাদের বিজ্ঞানী লিংলিকে কী দিতে হবে? ঠিক কী কারণ জানানি, হঠাৎ করে পুরো হলঘরটি একেবারে কবরের মতো নীরব হয়ে গেল। মুহূর্তে পুরো পরিবেশটাও কেমন জানি থমথমে হয়ে গেল। কমান্ড্যান্ট কয়েক মুহূর্ত নিঃশব্দে থেকে জিজ্ঞেস করল, তুমি কে মেয়ে? তৃষা কাপা গলায় বলল, আমার নাম তৃষা, আমার আইডি 7729। তৃষাকে কথা শেষ করতে না দিয়ে কমান্ড্যান্ট জিজ্ঞেস করল, তুমি কেন এই প্রশ্নটি করেছো, তোমার উদ্দেশ্য কী? তৃষা ভয় পায় গলায় বলল, আমার কোনো উদ্দেশ্য নেই, আমি শুধু জানতে চাচ্ছিলাম। তুমি কেন এমন একটা বিষয় জানতে চাইবে? তৃষা তার গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলো, কিন্তু স্বাভাবিক রাখতে পারলো না। প্রায় ভাঙা গলায় বলল, আমি ঠিক বুঝতে পারিনি, আমি শুধু জানতে চাইছিলাম যে আমাদের কিছু দিতে হবে কি না। সবসময় দেখে এসেছি কিছু একটা পেতে হলে কিছু একটা দিতে হয়। কমান্ড্যান্ট মুখটা দেখতে দেখতে হঠাৎ করে কেমন জানি কঠিন হয়ে ওঠে, তাকে দেখতে একটা নিষ্ঠুর মানুষের মতো মনে হতে থাকে। কমান্ড্যান্ট প্রায় চিবিয়ে চিবিয়ে বলল, কিছু একটা পেতে হলে কিছু একটা দিতে হয়, কী আশ্চর্য! কমান্ড্যান্ট আরও কিছু একটা বলতে চাচ্ছিল, ঠিক তখন দরজায় দাঁড়ানো গার্ডদের ধাক্কা দিয়ে উদ্ভ্রান্তের মতো দেখতে একজন মহিলা হল ঘুরে ঢুকে গেল। প্রায় ছুটে কমান্ড্যান্টের কাছে যেতে যেতে চিৎকার করে বলল, আমার হুনা কই, হুনা, আমার হুনা! আমরা সবাই হুনার মাকে চিনতে পারলাম, খুব হাসি খুশি একজন মহিলা, কিন্তু এই মুহূর্তে তাকে দেখাচ্ছে প্রায় উন্মাদিনীর মতো। হুনার মা বেশি দূরে যেতে পারল না, তার আগেই পাহাড়ের মতো বড় দুজন গার্ড এসে দুই পাশ থেকে তাকে ধরে প্রায় টেনে হলঘরের বাইরে নিতে থাকে। কমান্ড্যান্ট সেদিকে তাকালো না, তাকে দেখে মনে হলো সে পুরো ব্যাপারটা একটুও দেখেনি। আমাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের সভা আজকের মতো এখানেই শেষ। তৃষা ফিসফিস করে বলল, বুঝেছ রিহি? আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম, কী বুঝবো? হুনার লোক কথায় বিজ্ঞানী লিংলিকের কাছে, আরও দেবে, তোমাকে আমাকেও দেবে, যারা একটু বেশি বোঝে সবাইকে দেবে, কিছু একটা পেতে হলে কিছু একটা দিতে হয়, বলে তৃষা আবার হাসির ভঙ্গি করলো, আনন্দহীন এক ধরনের হাসি।